হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা i95 স্যামফোনি i95 কীভাবে বাইপাস করবেন সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার ফোনের ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। তো আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করার পর আপনার সামনে উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি লকের মতো স্ক্রিন। তো আমাদের ফোন যে ফোনটি এটি লক হয়ে গেছে, তো আমরা এই ফোনের লকটি তো জানি না, তার জন্য আমরা ফ্ল্যাশ করছি। তো ফোনের লকটা তো জানি না, তারপরে আমাদের যে জিমেল পাসওয়ার্ডটি সেটিও আমাদের মনে নেই। তাহলে আমরা কি করব? তো আমি যেভাবে করি ঠিক আপনারা ঠিক সেভাবেই আপনারা করবেন। তো আপনারা একবার ব্যাগে চলে যাবেন আপনার ফোনের, ব্যাগে চলে আসার পর ইমার্জেন্সি কলে যাবেন, পাশে পেন্সিলের মতো এটা ক্লিক করবেন, দেন অ্যাড কন্ট্যাক্ট। তো এখানে কন্ট্যাক্টে সি এর ক্লিক করবেন। তো কন্ট্যাক্টের উপর ক্লিক করার পর থ্রি ডট অপশনে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করার পর আপনার মেসেজ অপশনে চাপ দিয়ে ধরে রাখবেন, দেন অ্যাপ ইনফুতে চলে যাবেন। তারপর আপনার অ্যাপ নোটিফিকেশন না সরি আপনার পারমিশনে চলে যাবেন, পারমিশন তো একটু নিচে চলে যাবেন, এই যে SMS অ্যাপ এখানে ক্লিক করার পর আপনার এখানে ওপেন লিঙ্ক। তো একবারে নিচে চলে যাবেন আপনারা ইউটিউব অপশনে, ইউটিউব অপশনের উপরে ক্লিক করবেন, অ্যাপ ইনফো। তো এখানে দেখতে পাচ্ছেন আর অপশন আসছে না। তো আমরা কি করব, একবার ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন হয় কিনা একটু দেখি আমরা। তো এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন হচ্ছে না। তো আমরা কি করব, আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আপনার জিমেলে ক্লিক করে দিব, জিমেল ধরে রাখবো, তো অ্যান ইনফো অ্যাপ ইনফোতে চলে যাওয়ার, অ্যাডিশনাল সেটিংস, তো উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনার হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন, সরি এখানে না, হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন। তো এদিকে উপরে লিখবেন ইউজ মোর USE। তো এই যে দেখতে পাচ্ছেন ইউজ মোর, এটাতে ক্লিক করে দেবেন। তো আপনার সামনে ইউটিউবের একটি পেজ আসবে, তো পেজের উপরে ক্লিক করবেন। এখানে কিছু সময় ওয়েট করবেন ইউটিউব এই ভিডিওটি ওপেন হওয়া পর্যন্ত। তো উপরে দেখতে পাচ্ছেন আমাদের লেখা আছে কিছু ওয়ার্ড, তো ওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন। তো আপনার সরাসরি ইউটিউবটি ওপেন হয়ে যাবে, আপনার ক্রোম ব্রাউজারটিও ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা সার্চ করবেন FRP বাইপাস, তো সার্চ করবেন, উপরেই যে অপশনটি থাকবে FRP বাইপাসের লেটেস্ট, তো এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা সেটিংসে চলে যাবেন, ওপেন সেটিংস। তো একবার নিচে যাবেন আপনার অ্যাবাউট ফোন, আমরা অ্যাবাউট কত i95 অ্যাবাউট ফোনে চলে যাব। তো ভার্সন কত, এটা আমাদের ভার্সন আছে 8 পয়েন্ট। তো 8 পয়েন্টের ভার্সনে আমরা লক দিয়ে ট্রাই করব লক। তো সেট লক স্ক্রিন, তো আমরা একটা প্যাটার্ন দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের প্যাটার্নটি নিয়ে নিয়েছে। তো আমরা কনফার্ম হওয়ার জন্য একটি বার ফোন লক করব। তো আমাদের প্যাটার্নটি নিয়ে নিয়েছে, তো আমরা এখন কি করব, ফোনটিকে একবার রিস্টার্ট করব।
তো ফোনটি ওপেন হওয়ার পর আপনার এখানে স্ক্রিনে লকটি ইউজ করবেন, যে লকটি আপনারা দিয়েছেন, তো তারপর স্কিপ করে দিবেন। গেট আপ এস নিউ, তো এখানে আপনারা ওই আগের লকটি দিবেন। তো এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্কিপের অপশন, কিন্তু আমাদের যে প্রথমে যে যখন দেখিয়েছিলাম আপনাদের এই স্কিপটি ছিল না, তো এখন আপনার এই স্কিপ অপশনটি এসেছে, তো আপনারা স্কিপ অপশনে ক্লিক করবেন, তারপর নেক্সট, মোর, অ্যাকসেপ্ট। তো আমাদের ফোনের যে জিমেল লকটি ছিল এটি আনলক হয়ে গেছে এখন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।